বন্ধুরা ফ্লগস উইথ এমএস চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। আর আজকে দেখব কুলি চৌরাস্তা। আর বন্ধুরা, এই জায়গাটা জানা অত্যন্তই প্রয়োজন, যেহেতু এই রাস্তা দিয়েই আপনি আপনার ডিস্ট্রিক্ট যেতে পারেন, যেমন মালদা, কলকাতা, নর্থ চব্বিশ পরগনা, বীরভূম, নদিয়া। শর্টকাট এবং হাই রোড দিয়ে যাওয়া যাবে। এবার আমি দিকগুলো দেখিয়ে দিই। এই যে দিকটা দেখাচ্ছি, এটা বীরভূম ডিস্ট্রিক্ট যাওয়া শর্টকাট রাস্তা হাই রোড দিয়ে। এবার দক্ষিণ দিকটা দেখাচ্ছি, এই দক্ষিণ দিক দিয়ে আপনি যেতে পারবেন কলকাতা, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা এই দিক দিয়ে। এবার আমি এই সাইডে দেখাই পূর্ব দিকটা। এই পূর্ব দিকে চলে যাবেন শর্টকাট একটু গিয়ে কান্দি, তারপর বহরমপুর। আর ডিস্ট্রিক্ট যদি নিতে যান তাহলে মালদা পেয়ে যাবেন একদম হাই রোড দিয়ে। তারপর এইদিকে আমি ঘুরিয়ে দেখাই, এদিকে আপনি যদি যান, এটা হচ্ছে উত্তর দিক। এই উত্তর দিকে আপনি পেয়ে যাবেন মোড়গ্রাম, মালদা, ধুলিয়ান, জঙ্গিপুর, এইসব দিক আপনি পেয়ে যাবেন। চলুন এবার মোড়টার এপাশ ওপাশ একটু দেখে নিই। তো বন্ধুরা, চলুন কুলি চৌরাস্তার মোড়েই, তার পাশেই দুটো স্কুল দেওয়া আছে, তো স্কুল দুটো দেখে আসি। প্রথম যে স্কুলে ঢুকবো সেটা হচ্ছে ঘোষ স্কুল। পুরো নাম যেটা দেওয়া আছে সেই স্কুলটার নামটা হচ্ছে কুলি কেজিএস বিদ্যাপীঠ। এর ফুল ফর্ম যদি আমরা জানি সেটা হচ্ছে কুলি কৈলাস ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ। তো এটাই ছিল কুলির স্কুল, এটা ঘোষ স্কুল। তো এর পাশেই আর একটা হাই স্কুল আছে, সেই হাই স্কুলটাও দেখব। চলুন বন্ধুরা, এবার দ্বিতীয় স্কুলটা দেখে আসি। এটাও ঠিক কুলি চৌরাস্তার রোডের সাইডেই। এই স্কুলটার নাম হচ্ছে কুলি চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠ। তো চলুন ভিতরে গিয়ে স্কুলটাকে একটু দেখি। বন্ধুগণ, আমার সাথে থাকুন এবং আমার ভিডিও আরও দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।